গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর, আর আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিওতে সাবটাইটেলস অ্যাড করবেন। তো সাবটাইটেলস একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। সাবটাইটেলস অ্যাড করার অনেক সুবিধা আছে। যেমন ফার্স্ট সুবিধা যদি বলেন তো সাবটাইটেলস অ্যাড করলে আপনার ভিডিও র্যাঙ্ক করতে কিন্তু খুবই কাজে লাগে। এবং দেখা যাচ্ছে আপনি কোথাও ট্রাভেল করছেন বা বাসে, ট্রামে বা ট্রেনে যেখানেই থাকুন না কেন, তো আপনার দেখা পাশে প্রচুর নয়েজ আছে, তো তার জন্য আপনি দেখা যাচ্ছে ভিডিও থেকে ভিডিও সাউন্ড শুনতে পাচ্ছেন না। তো আপনার যদি সাবটাইটেলস থাকে ভিডিওতে, তো সেই সাবটাইটেলসগুলো দেখে ভিডিওতে কী বলতে চাইছেন সেটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারেন। যেটা দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে যেমন বাংলাতেই দেখা যাচ্ছে টিউটোরিয়ালস বানাচ্ছি, তো এটা যেটা ইংলিশ কিংবা হিন্দিতে যারা আছে, যারা দেখা যাচ্ছে বাংলাটা বোঝে না, তাদের ক্ষেত্রে এটা প্রবলেম। কিন্তু সাবটাইটেলস দেওয়া থাকলে, একটা গ্লোবালি ভাস্ট ইংলিশে যদি সাবটাইটেলস দেওয়া থাকে, তো ইংলিশটা মোটামুটি অনেকেই জানে, যারা জানে তারা এটা সহজেই ভিডিওটা দেখে বুঝতে পারবে, হয়তো বাংলাটা না বুঝলেও ইংলিশটা দেখে বুঝতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে সাবটাইটেলস ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিওতে, এবং ভিডিও র্যাঙ্ক করার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট বললাম। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক কীভাবে ভিডিওতে সাবটাইটেলস এবং সহজে অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আপনি মনে করতে পারেন যে আমি তো ইংলিশটা ভালো জানি না, আমি বাংলাতে ভিডিও বানাই কিন্তু আমি ইংলিশটা ভালো জানি না, আমি কী করে সাবটাইটেলস ইংলিশে করব, তো সেটারও এক খুব সহজ উপায় আছে কীভাবে খুব সহজে আপনি যদি ইংলিশ নাই বা জানেন, কিংবা যে কোনো যে ল্যাঙ্গুয়েজে আপনি সাবটাইটেলস রাখতে চাইছেন যে ভাষাতে, তো সেই ভাষা আপনার জানার কোনো রকম দরকার নেই, যে খুব সহজে কীভাবে আপনি মানে সেই ভাষাতে সাবটাইটেলস দেবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন দেরি না করে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, তো একদম প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে এবং ইউটিউবে লগ ইন করতে হবে, এবং ইউটিউবের এই লোগোতে ক্লিক করার পরে এখানে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ডের নিচে, বাম সাইডে ড্যাশবোর্ডের নিচে যে ভিডিওস আছে ভিডিওসে ক্লিক করতে হবে, এবং যে ভিডিওটায় এবং যে ভিডিওর সাবটাইটেলস আপনি অ্যাড করতে চাইছেন সেই ভিডিওর এডিট অপশানে যেতে হবে। যে ভিডিওর সাবটাইটেলস অ্যাড করব সেটা হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, তো আমি ভিডিওর এখানে আমি ক্লিক করলাম, ভিডিওর যে এডিটিং এর ডিটেইলস খুলে গেল, এবং এখানে কি করব, ডিটেইলস এখানে দেখুন, ডিটেইলস এর পরে অ্যানালাইটিক্স আছে, এডিটর, কমেন্টস, এবং নিচে দেখুন সাবটাইটেলস আছে, তারপরে কমেন্টস এর নিচে, তো সাবটাইটেলস এ ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি কি করবেন, এখানে আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, ঠিক আছে, এবং মডিফাইড অন এবং টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন সাবটাইটেলস এটা দেওয়া আছে। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে আর কি সাবটাইটেলস বা ক্লোজড ক্যাপশন আপনি অ্যাড করতে চাইছেন সেটা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে সিলেক্ট করবেন। তো সব রকম ল্যাঙ্গুয়েজেই আপনি অ্যাড করতে পারেন সাবটাইটেলস, তো সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে ইংলিশে সাবটাইটেলস অ্যাড করাটা সব থেকে বেটার। তো আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করলাম, অপশনগুলো বেরোলো, এখান থেকে আমি ইংলিশ, ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা আমি সিলেক্ট করলাম। তো এখানে যেটা করতে হবে, এখানে দেখুন ইংলিশ সাবটাইটেলস আছে, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হলো, আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেও পারেন, করে সাবটাইটেলস দিতেও পারেন, বেটার। ঠিক আছে, তবে একটা দিলেই হয়। ঠিক আছে, তো ইংলিশ ইউনাইটেড স্টেটস, তো এখানে আমি অ্যাডে এখানে ক্লিক করলাম, সাবটাইটেলস এর নিচে যে অ্যাড আছে এখানে আমি ক্লিক করব। তো যখনই খোলা হলো তখনই এখানে ভিডিওটা এ দিয়েছে, এবং পাশে দেখুন সিলেক্ট মেথড, চুজ হাউ ইউ ওয়ান্ট টু অ্যাড সাবটাইটেলস অর ক্লোজড ক্যাপশনস টু দিস ভিডিও। এই ভিডিওতে কিভাবে সাবটাইটেলস অ্যাড করা যায় সেটা এখানে চারটে অপশন দেওয়া আছে। তো আপলোড এ ফাইল, ঠিক আছে, এখানে আপনি আগের থেকে সাবটাইটেলসটা একটা ম্যানুয়ালি বানিয়ে রাখতে পারেন এবং সেই ফাইলটা এখানে আপলোড করে দিতে পারেন, সেভাবেও আপনি সাবটাইটেলস অ্যাড করা যায়। তো এটা আমি এই ভিডিওতে আমি এটা কিভাবে আপনি ম্যানুয়ালি সাবটাইটেলস এর ফাইল বানাবেন সেটা আমি এখানে দেখাচ্ছি না এই ভিডিওতে। আপনাদের যদি এটা লাগে, প্রয়োজন লাগে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কিভাবে ম্যানুয়ালি সাবটাইটেলস অ্যাড করা যাবে, তাহলে আমি ওটা নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো কমেন্টে গিয়ে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রয়োজন হয়, তো দেখবো, যদি বেশি এটা ডিমান্ড থাকে তাহলে এটার উপরে ভিডিও বানাবো। নেক্সট অপশন আছে ট্রান্সক্রাইব অ্যান্ড অটো সিনক্রোনাইজেশন,
ঠিক আছে, ট্রান্সক্রাইব এন্ড অটো সিনক্রোনাইজেশনটা কি এটা? এটা যদি আপনার ভিডিওর যদি ল্যাঙ্গুয়েজটা থাকে, ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশেই থাকে, ঠিক আছে, এবং ইংলিশেই আপনি দেখা যাচ্ছে স্পেসটা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন অটোমেটিক্যালি এখানে আপনি, এটাই নেই অপশানটা, এই অপশানটা আছে অ্যাক্টিভেট নেই, তো এখানে আপনার যদি অটোমেটিক্যালি যদি ইংলিশেই যদি আপনার ইয়ে থাকে, ঠিক আছে, স্পিচটা থাকে, তাহলে আপনি এখানে ওটা অ্যাক্টিভেট থাকবে এবং এখানে ক্লিক করার পরে ওখানে একটা বক্স পাবেন, যে বক্সটা দিয়ে দেখা যাচ্ছে আপনি ওখানে টাইপ করে দেবেন যা যেগুলো আপনি স্পিচটা যেটা দিয়েছেন, টোটাল স্পিচটা যদি আপনি ওখানে টাইপ করে দেন, তাহলে টাইম টু টাইম আপনার যে স্পিচটা সেটা যেখানে যেমন বলেছেন সেরকমটা ও অ্যাড করে নেবে, অটোমেটিক্যালি এটা করে নেবে। তো এটা হচ্ছে এটার জন্য, এটা অটোমেটিক করার জন্য, কিন্তু এটা ইংলিশে হওয়া চাই, আপনি অন্য ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু হবে না। নেক্সট অপশন, অনলি অ্যাভেলেবেল ফর অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজের জন্য এটা অনলি অ্যাভেলেবেল। আরেকটা আছে এখানে ক্রিয়েট নিউ সাবটাইটেলস অর সিসি, আমরা এইটা দিয়ে ইউজ করবো, ক্রিয়েট নিউ সাবটাইটেলস অর সিসি বা ক্লোজড ক্যাপশনস। তো এখানে আমি ক্লিক করলাম লাস্ট অপশনটায়, তো যেই লাস্ট অপশন আমি ক্লিক করলাম, তো এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, ঠিক আছে, এখানে ভিডিওটা এখানে আছে, ভিডিওটা এখানে কন্টিনিউ করলে প্লে করলে চলতে থাকবে, এখানে দেখুন বাম সাইডে যেটা আছে এখানে এখানে এন্টার সাবটাইটেলস দিতে বলছে, এবং এখানে একটা টাইম কোড দেওয়া আছে একদম বাম সাইডে, 0:0.1.0, তার নিচে আছে 0:0.03.4, মানে এটা বলতে চাইছে যে 1 সেকেন্ড থেকে শুরু হলো 3.4, এটা হচ্ছে এখানে টাইম কোডটা দেওয়া আছে, ঠিক আছে, ভিডিওর টাইম কোডটা। আর হচ্ছে এখান থেকে দেখুন প্লে করলে এখানে যে হেডারটা আছে লাল হেডারটা, এটা চলতে শুরু করবে, ঠিক আছে, এবং এই যে বক্সগুলো দেখছেন, ঠিক আছে, এই যে এখানে এটা আছে যেটা সাউন্ডের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, তো গ্রাফের ওখানে এই যে বক্স এখানে আছে, এখানে দেখা যাচ্ছে চাইলে এখানে আমি সিলেক্ট করলাম, তো এন্টার সাবটাইটেলস এখানে দিতে বলছে, এখানে ঠিক যে কথাটা হয়েছে সেটা এখানে সাবটাইটেলস দেওয়া যায়, এবং পরেরটা আছে পরে যেখান থেকে কথা শুরু হয়েছে সেখান থেকে সেখানেও এই দেওয়া আছে, এখান থেকে সাবটাইটেলস অ্যাড করতে পারবেন নেক্সট, ঠিক আছে, এটা সিলেক্ট করলে দেখুন পরেরটা চলে আসছে ডাবল ক্লিক করলে, নেক্সট তৃতীয়টা ডাবল ক্লিক করলে, এবং এটাকে আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, ঠিক আছে, তো ধরুন এই যে সাবটাইটেলস এটাকে আপনি চাইলে প্রয়োজন মতো দেখা যাচ্ছে, আপনার যদি দরকার পড়লে এটাকে বাড়িয়েও নিতে পারেন, ঠিক আছে, টাইমিংটা বাড়িয়েও নিতে পারেন এখান থেকে, এইভাবে নিতে পারেন, কিংবা এরকম বড় ছোট করতেই পারেন, এদিকে বাড়াতে পারেন বা এদিকে কমাতে পারেন, ঠিক আছে, এরকম একটা এই পর্যন্ত করে দিলাম, এটা এটা আমি এই পর্যন্ত করে দিলাম, ঠিক আছে, এটা ম্যানুয়ালি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। তো আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এখানে আপনি যেমন এখানে ম্যানুয়ালি যেমন টাইমটা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারছেন, আপনি চাইলে এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন, এখানে যে টাইম কোড আছে টাইম কোডটাও চেঞ্জ করতে পারেন কীভাবে, যাক তো আমি দেখাই কীভাবে, এটা স্টার্টিংয়ে আছে, তো সাউন্ডটা কী আছে দেখি, প্রথম যে টাইম কোডটা আছে সেটা আছে ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, আমি এখানে জাস্ট ইংলিশে আছে, আমি খুব সহজেই এটাকে আমি জাস্ট টাইপ করে দিই এখানে, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, ঠিক আছে, তো ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম, তো প্রথম সাবটাইটেলস আমার এটা কমপ্লিট হয়ে গেল, দেখুন আজকে যারা কম্বাইন্ড, দেখুন এখানে কিন্তু প্রিভিউটাও শো করছে, ঠিক আছে, যেই আমি এর উপরে দিয়ে হেডারটা যাচ্ছে সেখানে ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, এটা প্রিভিউটা এখানে শো করছে, এবং আপনি এখানে চাইলে এই যে থাম্বনেলটা আছে ভিডিওর এটা এর উপরে দেখুন কিবোর্ড শর্টকাটস, এখানে আপনি কিবোর্ড শর্টকাটসগুলো কী আছে সেটা আপনি দেখতে পারেন, ক্লিক করলে দেখুন এখানে কিবোর্ড শর্টকাটস দিয়েছে, শিফট প্লাস লেফট, ঠিক আছে, লেফট করলে হচ্ছে সিক ব্যাক 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড পিছিয়ে যাবে, এবং শিফট চেপে রাইট অ্যারো প্রেস করলে এটা হচ্ছে সামনের দিকে 1 সেকেন্ড এগিয়ে যাবে, ঠিক আছে, এইভাবে আপনি দেখতে পারবেন এখানে যার যেটা প্রয়োজন আছে, শিফট প্লাস স্পেস দিলে
এটা হচ্ছে আপনি ভিডিওটা যে চলছে এটাকে থামবে একবার, আবার একবার শিফট চেপে স্পেস প্রেস করলে ভিডিওটা থেমে যাবে, এবং শিফট প্লাস এন্টার প্রেস করলে এখানে হচ্ছে অ্যাড এ নিউ লাইন, একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, নতুন লাইন বলতে যে যেমন ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টিক টিউটোরিয়াল, দেখুন ক্যাপশনে যেটা আছে, তো নেক্সট লাইনে পরে পরে যা লেখা হবে সেটা চলে আসবে। এবং শিফট প্লাস ডাউন দিয়ে করলে ওটা এডিট নেক্সট সাবটাইটেলস, তো নেক্সট সাবটাইটেলসে যাবে। এবং শিফট প্লাস আপ অ্যারো যদি কি প্রেস করেন, নেভিগেশন কি যেটা, তো এডিট প্রিভিয়াস সাবটাইটেলস, মানে আগের যেটা সাবটাইটেলস এডিট করছেন সেটা চলে যাবে। এবং এন্টার করলে অ্যাড দ্য সাবটাইটেলস, এন্টার মারলে সাবটাইটেলস অ্যাড হয়ে যাবে। তো এটা কিবোর্ড শর্টকাটস, ঠিক আছে, এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সুবিধা মতো। ক্লোজ করলাম আমি, এবং এখানে হেল্প আছে, চাইলে হেল্প আমি একটা নিউ ট্যাবে খুলে নিচ্ছি, দেখুন পাশে একটা নিউ ট্যাব খুলছে যেটাকে মানে হেল্প আপনি সাবটাইটেলস রিলেটেড ডিটেলস দেওয়া আছে, অ্যাড ইউর ওন সাবটাইটেলস অ্যান্ড ক্লোজ ক্যাপশনস, কীভাবে কী অ্যাড করা যাবে সেটা নিয়ে ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আপলোড ফাইল, ট্রান্সক্রাইব অ্যান্ড অটো সিঙ্ক্রোনাইজ, ঠিক আছে, অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ অনলি। তো এটা থেকে আপনি ডিটেলস, রুলস, রেগুলেশন যা আছে ইউটিউবে সেটা এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। তো যাক, আপনারা দেখে নেবেন সময় করে, আমি আর এটাকে দেখতে চাইছি না এখন। ওকে, তো এটা হলো। এবং নেক্সট নেক্সট দেখি, অ্যাডভেঞ্চার টিপ টিউটোরিয়াল, আজকে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, এবং তো এখানে দেখুন কথাটা কি হলো, হ্যাঁ কথাটা কি বলছে, আজকে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তো যাই হোক, তো এটা ইংলিশে, এটা বাংলাতে বলা হচ্ছে, আমি এটা ইংলিশে করব। তো আমি দেখা যাচ্ছে ইংলিশে যদি খুব ভালো থাকি জান তাহলে তো কোনো ব্যাপারই নেই, আমি এটা ইংলিশে ডিরেক্টলি এখান থেকে ট্রান্সলেট করে দিতে পারবো। কিন্তু যদি এমন হয় আমি দেখা যাচ্ছে ইংলিশের কিছুই জানি না, ইংলিশে ইও জানি না, তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি বাংলাটা বলে জানি, তো আমি বাংলাটা কি করবো, এখানে বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করে এখানে নিয়ে আসবো, তো সেটা সহজ উপায় আমি এটা দেখাবো। এখানে আমরা একটা নিউ ট্যাব খুলে নিচ্ছি, তো এখানে এখানে আমি টাইপ করব গুগল ইনপুটস, গুগল ইনপুট টুলস চলে আসছে, এখানে আমি সার্চ করলাম, হ্যাঁ গুগল ইনপুটস চলে আসলো। ঠিক আছে, তো এখানে যে ট্রাই গুগল ইনপুটস টুলস অনলাইন এখানে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করলে এরকম একটা ইয়ে খুলে যাবে, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনাদের সুবিধা হবে সেটাতে। তো এখানে যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে বেঙ্গলি সিলেক্ট আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে টাইপ করতে চাইছেন, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করি, আমি বাংলাতে টাইপ করবো সেই জন্য বাংলা সিলেক্ট করে নিলাম, তো বাংলায় এসেছে। তো এখানে আপনি যা টাইপ করবেন, ঠিক আছে, সেটা এখানে উঠবে, দেখুন কি হচ্ছে, তো এখানে কি বলছে আগে শুনে নিই একবার, আজকে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তো লেখা আছে আজকে, আজকে এখানে দেখুন আজকে AJKE টাইপ করলাম, তো আজকে চলে এসেছে, এবং এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেটা আপনার সঠিক স্পেলিং চলে আসবে, ঠিক আছে, সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে, এখানে চাইলে আরো অপশন বেরোবে, এই নিচেরটাতে ক্লিক করে দেখুন, AJKE অনেক রকমের আছে, ঠিক আছে, আপনার যেটা লাগবে দিয়ে দেবে অপশন গুলো, এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমার প্রথম যেটা এসেছে এটাই ঠিক আছে, আজকে যারা, দেখুন আমি লিখলাম ইংলিশে কিন্তু অটোমেটিক্যালি এটা বাংলাতে অপশন দিয়েছে, আজকে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি, আমি এটা ইংলিশেই রাখতে চাইছি, বাংলাতে করতে চাইছি না, সেক্ষেত্রে দেখুন এখানে 6 নম্বর একদম নিচে কম্বাইন্ড এটা ইংলিশে লেখা আছে, তো এইটা আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে, দেখুন কম্বাইন্ড এটা ইংলিশেও লিখতে পারছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি নিচেরটা সিলেক্ট করে নিলাম, আজকে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল
फॉर्म फिल आप। उठते जाच्छेन আমি ইংলিশে লিখলাম জাস্ট প্রোনাউন্সিয়েশনটা, সেটা বাংলাতে দিয়ে দিয়েছে। এন্টার করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। তো কি বলছে কথাটা দেখি, ঠিক আছে, যেটা যেটা অ্যাকচুয়ালি বাংলায় বলা হচ্ছে সেটা আমি জাস্ট টাইপ করে নিলাম। সেটা টাইপ করে নিয়েছি এখানে। তো এবার কি করব, এই যেটা টাইপ করা হয়েছে, ঠিক আছে, এটাকে আমি ইংলিশে কনভার্ট করব। তো ইংলিশে কনভার্ট করার জন্য খুব সহজে আপনি দেখুন এখানে গুগলে অন্য একটা ট্যাবে খুলি আমি, এটা এখানে আপনি লিখবেন বেঙ্গলি টু ইংলিশ। দেখুন চলে এসেছে অলরেডি, আমি বেঙ্গলি টু ইংলিশ এটা এন্টার করলাম, বেঙ্গলি টু ইংলিশ কনভার্টার অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে। এখানে আপনি দেখুন এটা বাংলায় আছে, এটা ইংলিশে আছে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট এখান থেকে যেটা লিখেছি সেটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি, বাংলা এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে যেটা আমরা বাংলায় আমি লিখেছি সেটা ইংলিশে এখানে অটোমেটিক ট্রান্সলেট করে দিচ্ছে গুগল, ঠিক আছে। টুডে দোজ হু আর গোয়িং টু ফিল আপ দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ফর্ম, ঠিক আছে। তো বোঝা গেল এটা আশা করি কিভাবে, আপনি যেটা বাংলায় আছে প্রথমে বাংলায় টাইপ করতে হলো, এবং বাংলায় টাইপ করার পরে এটা ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ কনভার্টার আছে। আপনি চাইলে এটা ইংলিশ টু বাংলা করতে পারেন, ইংলিশ থেকে বাংলাতেও কনভার্ট করতে পারেন। এখানে দেখুন যে এটা আছে সব ল্যাঙ্গুয়েজ আছে মাঝখানে যেটা, এটাখানে ক্লিক করে দিলাম, দেখুন এটা ইংলিশে আসলো এবং ইংলিশটা বাংলায় চলে যাচ্ছে, ঠিক আছে। সবসময় এখানে মোটামুটি ম্যাক্সিমাম ঠিক দেবে, অনেক সময় প্রবলেম হতে পারে বাট সেটা চলে যাবে, ঠিক আছে। দেখুন টুডে দোজ আর গোয়িং টু ফিল আউট দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ফর্ম। তো আমি এটাকে জাস্ট কিছু না এখানে ডিরেক্টলি সিলেক্ট করবেন, ঠিক আছে, দিয়ে কপি করবেন, এবং এখানে যে ইউটিউবের এই যে নেক্সট এটা আসছে এখানে পেস্ট করে দেবেন, চলে আসছে। টুডে দোজ আর টু ফিল আউট দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ফর্ম ফিল আপ। এখানে একটু গন্ডগোল হয়েছে, হ্যাঁ এই যেটা আছে এইটা দিয়ে দেবো, ওখানে একটু মিসম্যাচ হয়েছে। তো যাই হোক, এই যে সঠিক বাংলাটার এটা যে ইংলিশের যেটা আসলো এটাকে যা সিলেক্ট করে নেবো এবং কন্ট্রোল সি করে ঠিক এখানটায় পেস্ট করে দেবো। তো এখানে একটু হালকা মিসম্যাচ হয়ে গেছে, ডিলিট করে দিলাম, দিয়ে এখানে পেস্ট করলাম, দেখুন এবার ঠিকঠাক চলে আসছে। এটাকে আমি যেখানে নিয়ে যাবো সে পর্যন্ত এখানে টাইম কোডটা চেঞ্জ করা যায়, এটা বড় বড় ছোট বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে। যেখান থেকে স্টার্ট করতে চাইছেন আপনি ম্যানুয়ালি এখানে এটা ঠিক করতে পারবেন। তো এবার দেখুন, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল। আজকে যারা কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তো দেখলেন এটা ঠিকঠাক হয়ে গেল। এখানে দেখুন একটা এন্টার চলে গেছে, নিচের লাইনে চলে এসেছে, ঠিক আছে। তো এটা এখানে প্রেস করলাম, এবার ঠিক আছে।
ঠিক আছে। এইভাবে যে কথাগুলো আপনি এখানে পুরোপুরি যেগুলো বলা হচ্ছে সেগুলো ঠিক আছে, একের পর এক আপনি দেখা যাচ্ছে প্রথমে বাংলাতে এখানে টাইপ করে নিলেন পুরোটা, ঠিক আছে, ট্রাই ইনপুট গুগল, ট্রাই গুগল ইনপুট টুলস অনলাইন, ঠিক আছে, এখানে টোটালি বাংলায় আপনি একবারে পুরো ইয়ে করে নিতে পারেন, ঠিক আছে, আপনার সুবিধা মতো পুরোটা দেখা যাচ্ছে আপনি টাইপ করে নিতে পারেন, কিংবা একটু টাইপ করলেন এবং সেটা ইংলিশে কনভার্ট করে ডিরেক্টলি এখানে পেস্ট করে অটোমেটিক্যালি এই স্টেপটা কন্টিনিউ করতে হবে, শেষ পর্যন্ত এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আমি এটাকে অলরেডি ইয়ে করে নিয়েছি, অলরেডি মানে এটাকে বাংলাতে টাইপ করে নিয়েছি, ঠিক আছে, তো বাংলাতে টাইপ করে নিয়েছি, এখানে টাইপ করে নিয়ে এটা ওয়ার্ডে সেট মানে সেভ করে রেখেছি, ঠিক আছে। আপনারা ঠিক এরকমই করতে পারেন চাইলে, কিংবা না হলে অল্প একটু যতটা দরকার ওখানে টাইম কোড ততটা লিখে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, এটা মানে একটা বোরিং কাজ এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট এটা খুবই মানে মানে কাজের একটা জিনিস, ঠিক আছে। তো আমি আর এটাকে নিয়ে এবং এটাকে আমি ইংলিশেও এটাকে কনভার্ট করেই নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো আমি আর এখানে জাস্ট প্রত্যেকটা স্টেপ আমি দেখা মানে দেখাচ্ছি না, এইভাবেই করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো পুরোটা কমপ্লিট করার পরে আপনাদেরকে ফাইনালি আমি দেখাবো। আরেকটা যেটা ব্যাপার এখানে যেটা দেখাই, এখানে ম্যানুয়ালি কিন্তু টাইমটাও ঠিক করতে পারেন, এখানে এই যে দেখুন এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে বা এটাকে ইয়ে করছেন কতটা হবে, ঠিক আছে, দেখুন এই যে এখান থেকে এটা দেখা যাচ্ছে, আপনি চাইলে এটাকে একটু এগিয়ে দিলে কিন্তু এখান থেকে থাকবে না, ঠিক আছে, কোথায় রাখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, এবং এখান থেকে যেভাবে যেমন ঠিক করতে পারছেন তেমন আপনি চাইলে এখানে ম্যানুয়ালি এখান থেকে করতে পারেন। দেখুন এই যে ম্যানুয়ালি যে এখানটা এসছে, ঠিক আছে, এই যে টাইম কোডটা দেওয়া আছে একদম বাম সাইডে, লেখার বাম সাইডে 0:04, এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে সেকেন্ড, ফোর সেকেন্ড সেভেন ফ্রেম, ঠিক আছে, এটা এই এই যেটা আছে মানে লেখাটা আছে হেডারটা এখানে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাবটাইটেলস যেটা আমি দিয়েছি এটা এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, টাইমটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনি এখান থেকেও টানা হাজরা না করে এখান থেকেও করতে পারেন। এটা যেমন ফোর পয়েন্ট এই ফোর সেকেন্ড সেভেন ফ্রেম থেকে শুরু করে এখানে 8 সেকেন্ড 5 ফ্রেম পর্যন্ত আছে, তো এখানে যে ফ্রেমের কথা বলছি, ঠিক আছে, ফোর পয়েন্ট ঠিক আছে সেভেন ফ্রেম, ঠিক আছে, এই যে এটা বলছি, ঠিক আছে, আপনি যদি ফ্রেম সম্পর্কে যদি এবং টাইম কোড সম্পর্কে যদি ব্যাপারটা যদি ক্লিয়ার না থাকে কনসেপ্ট, ঠিক আছে, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর সম্ভব হলে আমি এখানে এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। ফ্রেম এবং টাইম কোড রিলেটেড জিনিসগুলো যেটা আছে আপনি ওটা দেখে নেবেন ওখান থেকে। তো এখানে এটা যেটা কি হতে হবে ফোর সেকেন্ড সেভেন ফ্রেম, ঠিক আছে, তো এখানে আমি যদি এখানে এটা করে দিই, এখানে দেখা যাচ্ছে এখানে যদি আমি চেঞ্জ করে দিই এখানে 3 সেকেন্ড 7 ফ্রেম, ঠিক আছে, এখানে লাস্ট শেষ হয়েছে 3.4 ফ্রেম, এর আগের যে ক্যাপশনটা আছে, তো আমি এখানে জাস্ট এডিট করে দিলাম, দেখুন এখানে ফোরটাকে আমি এডিট করছি, ঠিক আছে, এখানে আমি জাস্ট 3 করে দেবো, তো যেই 3 করে দিলাম দেখুন এখানে এখানে আমি এই ক্লিক করবো, দেখবেন এখানটায় যেটা আছে এই এখানে হেডারটার এখানে এটাতে কিন্তু বেড়ে যাবে, দেখুন দেখুন বেড়ে গেছে এখানে 3.7, ঠিক আছে, 3 সেকেন্ড 7 ফ্রেম থেকে এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এইভাবে আপনি যেমন এখান থেকে টাইমটা সেট করে দেবেন, ঠিক আছে, এটা দেখুন এখানে এটা 0 সেকেন্ড এই 0 মিনিট, এটা মিনিটের এ আছে, ঠিক আছে, আবার যখন এটা যদি অনেক বড় যদি ভিডিও হয়, যদি 1 ঘন্টার উপরে ভিডিও হয়, তাহলে এখানে কিন্তু আরেকটা টাইম করে আরেকটা ইয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, এবার মানে আওয়ারের এটা চলে আসবে। তো এখানে দেখুন আমি একটু যদি আগিয়ে নিয়ে যাই ভিডিওটা, যদি 1 মিনিট এই যে এখানে দেখুন এটা 1 মিনিট হয়ে গেছে, তো এখানে আমি ডাবল ক্লিক করি, দেখুন এটা চলে আসছে, এখানে দেখুন এটা 1 মিনিট 5 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে এবং 1 মিনিট 7 সেকেন্ড 2 ফ্রেম পর্যন্ত আছে, ঠিক আছে, এই যে ক্যাপশন এটা, ঠিক আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা মতো, দেখা যাচ্ছে অনেক সময় আগে পিছিয়ে করতে হতে পারে, সেটা ম্যানুয়ালি আপনি করে নেবেন, ঠিক আছে। আশা করছি এ পর্যন্ত বোঝাতে পেরেছি, তো আমি আর কি পুরো স্টেপটা ফলো করে পুরোটা আমি কমপ্লিট করার পরে আবার আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমি ভিডিওটা না হলে অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট পার্টটা আমি জাস্ট কমপ্লিট টাইপ করে নিয়ে এগুলো কমপ্লিট করে নিয়ে নিয়ে আসছে, ওকে। তো ফাইনালি সব কিছু টাইপ করা কমপ্লিট হয়ে গেছে, ইংলিশের সমস্ত রকমের সাবটাইটেলসগুলো এখানে অ্যাড করে দিয়েছি যা ছিল, ঠিক আছে, দেখুন প্রত্যেকটাকে দৌড়ে দৌড়ে একদম আপলোড করে দিয়েছি, ঠিক আছে।
তো এখানে চালিয়ে দেখলো প্রিভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এবার আর আমি কিছু ই করতে চাইছি না, জাস্ট পাবলিশ করে দিতে হবে। এবার এই সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডান সাইডে পাবলিশ করে দিতে হবে। আর যদি রকম কোনো ফল্ট থাকে বা এটা আপনি যদি রাখতে না চান, তাহলে এখানে ডিলিট ড্রাফট যেটা আছে এটাতে আপনি ক্লিক করলে এটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এটা ডিলিট করা করব তো না, এটা অলরেডি হয়ে গেছে, আমি এটা পাবলিশ করে দিই। পাবলিশে ক্লিক করেছি, এখানে দিল সাবটাইটেলস পাবলিশড, ঠিক আছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস পাবলিশড, ঠিক আছে। তো এখন ঠিকঠাকভাবে পাবলিশ হয়েছে কিনা সেটা চেক করব। তো অন্য একটা ব্রাউজার ওপেন করে নিই, মজিলা ফায়ারফক্স ওপেন করে নিলাম। এখানে আমি এটা টাইপ করব, পাসওয়ার্ড ডাজ নট মিট দ্য রিকোয়ারমেন্টস, ঠিক আছে, এইটা লিখে এখানে সার্চ করি। তো একদম প্রথমেই চলে আসলো ভিডিওটা, এই ভিডিওটার জন্য সাবটাইটেলস বানিয়েছিলাম, এখন দেখি চেক করে কি হচ্ছে। অলরেডি সাবটাইটেলস অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওর এগেনস্টে অনেকেই কমেন্ট করেছিল যে এটা কোয়ালিটিটা, এটা সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, বাট এটা দেখুন এখানে একজন কমেন্ট করছে, সো একজন আছে যে প্লিজ অ্যাড সাবটাইটেলস ইন ইংলিশ ইফ পসিবল, ঠিক আছে। আমাকে 5 মান্থস দেবো, মানে 5 মাস আগে দেখা যাচ্ছে আমাকে এটা রিকোয়েস্ট করেছিল, বাট সাবটাইটেলস যেটা দেখছেন সেটা ইংলিশেই সাবটাইটেলসটা আসছে। এটাকে আপনি বাংলাতে যেমন ট্রান্সফার করে নিতে পারেন, কীভাবে করবেন সেটা হচ্ছে এখানে দেখুন যে নিচে যে এটা আছে, এখানে যে এইচডি সেটিংস আছে, সেটিংসের ঠিক বাম সাইডে পাশেই দেখুন সাবটাইটেলস অ্যান্ড ক্লোজড ক্যাপশনস, তো এখানে আপনি ক্লিক করবেন। ও এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আবার এখানে ক্লিক করলে এটা সাবটাইটেলসটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার চেঞ্জ করার জন্য প্রথমে সেটিংস যেটা দেখছেন সেটিংসে ক্লিক করতে হবে, ঠিক আছে। সাবটাইটেলস আমরা বাংলায় দেখতে চাই, তো কী করবো এখানে, এখানে দেখুন সাবটাইটেল সিসি ইংলিশ ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, এই ফরম্যাটে আছে। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পরে যে অপশান আসছে এখানে অটো ট্রান্সলেট, অটো ট্রান্সলেটে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনি যে ভাষায় আপনি সাবটাইটেলস এটা দেখতে চাইছেন, ঠিক আছে, সাবটাইটেলসটা সেই ভাষা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটা বাংলায় সিলেক্ট করবো, বাংলায় দেখবো বলুন, তো বাংলা ক্লিক করলাম। তো এখানে দেখুন বাংলাতে কিন্তু সাবটাইটেলস আসছে, বাট কিন্তু এটার ঠিক প্রবলেমটা মানে আলটিমেটলি কিন্তু ঠিক অর্থটা ঠিক করে বোঝানো যাচ্ছে না, ঠিক আছে। ইউটিউবের অ্যালগোরিদম সাবটাইটেলসের যে অ্যালগোরিদম কাজ করছে সেটা বাংলাতেই করিয়ে দিচ্ছে, বাট পুরোপুরি মানেটা কিন্তু পারফেক্ট হচ্ছে না, ঠিক আছে। এবং দেখুন কি হচ্ছে নেক্সট, এবার হয়ে গেল, আপনার পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করা হয়েছে, অবিরত লগ ইন করুন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে কিছু কিছু ইংলিশের ট্রান্সলেশন বাংলাতে ঠিকঠাক করেছে, আবার অনেক ভুলভাল করেছে, মানে পুরোপুরি মানে পারফেক্ট হয়নি, ঠিক আছে। তো এইটাকে ঠিক করার জন্য কি করতে হবে, আমি এটাকে জাস্ট, তো এই যে প্রবলেমটাকে বাংলায় ইংলিশে ট্রান্সলেট তো ঠিক আছে, তো ইংলিশ থেকে বাংলা অটোমেটিক যে ট্রান্সলেট করছে সেটা পারফেক্টলি 100% পারফেক্টলি কিন্তু মানে মানে মানেটাকে ঠিক রাখতে পারছে না, ট্রান্সলেট করছে বাট মানেটা ঠিক থাকছে না। তো এই প্রবলেমটাকে দূর করার জন্য আমাদের কি করা যেতে পারে, যে আমরা ইংলিশে এটা সাবটাইটেলস অ্যাড করে দিয়েছি এবং বাংলাতেও সাবটাইটেলসটা অ্যাড করতে হবে, ঠিক। তাহলে বাংলাতে সিলেক্ট করলে বাংলাটি পারফেক্ট মানেটা এটা পাওয়া যাবে। তো এখানে বাংলায় সাবটাইটেলস অ্যাড করার জন্য এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বাংলার এটা আসে, ঠিক আছে। তো এখানে ঠিক সেম ভাবে যেভাবে ইংলিশে যেভাবে আর কি মানে ইংলিশ ট্রান্সলেট করা ছিল সেটা ঠিক যেভাবে এখানে দিয়েছি সেইভাবেই মানে বাংলাটাও দিতে হবে, ইংলিশটা যেভাবে দিয়েছিলাম, ঠিক আছে, বাংলাটাও
সেভাবে সাবটাইটেলস অ্যাড করতে হবে। তো আমার তো অলরেডি আমি ইংলিশ এবং বাংলা দুটোই করা আছে, ঠিক আছে, এটাও ধরে ধরে এখানে দিতে হবে এই বাংলায় এটা। তো এটা ফাইনালি দেওয়ার পরে এটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা ধরে ধরে দিতে হবে, সময় লাগবে, বাট আমি এটা আবার কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আপাতত এখানে স্টপ করছি, পরে নেক্সট পার্টটা এর পরের পার্টের সাথে জুড়ে। তো অলরেডি বাংলা যে সাবটাইটেলসগুলো টাইপ করা ব্যাপার ছিল সেটা অলরেডি সাবটাইটেলস টাইপস করে ফেলেছি, টোটাল ডিটেলস সবগুলো সাবটাইটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার এখানে এটাকে পাবলিশ করিয়ে দিচ্ছি। সাবটাইটেলস পাবলিশড, ওকে। এখন চেক করে দেখবো আলটিমেটলি কতটা কি হলো, ঠিক আছে। তো মজিলা ফায়ারবক্স ওপেন করলাম, এখানে সার্চ করব পাসওয়ার্ড ডাজ নট মিট, পাসওয়ার্ড ডাজ নট মিট দ্য রিকোয়ারমেন্টস সেকেন্ড এটা। তো এটা প্রথমেই চলে আসলো, একদম ক্লিক করলাম। চলতে শুরু করে দিয়েছে। তো এটা এখন ইংলিশে সাবটাইটেলসটা আছে, ঠিক আছে, এটাকে আমি বাংলাতে করে দেখি কি হচ্ছে। বাংলা ওকে। তো এইভাবে যেকোনো সাবটাইটেলস দিতে পারবেন, এবং সাবটাইটেলস চাইলে এখানে এখানে যদি সাবটাইটেলস না দেখতে চান তাহলে এখানে যে সিসি লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন, তো দেখবেন এটা আনটিক হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর সাবটাইটেলস শো করবে না। আর যদি সাবটাইটেলস শো করতে হয় এখানে আবার ক্লিক করলে সাবটাইটেলস চলে আসবে, ঠিক আছে। আর কীভাবে ইংলিশ থেকে বেঙ্গলিতে সাবটাইটেলস চেঞ্জ করবেন, যদি যে কোনো ভিডিওতে যদি সাবটাইটেলস দেওয়া থাকে তাহলে সেটা যদি ইংলিশে দেওয়া থাকে তো যে কোনো ভাষাতে আপনি কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দিলাম, সেটা এখান থেকে করতে পারবেন। ধরুন এই বাংলায় আছে, বাংলা থেকে এখানে ইংলিশে করতে পারেন এখান থেকে, নাহলে অটো ট্রান্সলেট এই অপশানটাতে যাবেন, গিয়ে যে ভাষায় আপনার পছন্দ সেই ভাষাতে আপনি সিলেক্ট করে আপনি সেই ভাষায় ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে। তো যে কোনো যদি মুভি টুভি দেখার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে, এখানে যে কটা অনেকগুলো ভাষা দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ সবগুলোতে দেখতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট ইংলিশ করেই রাখছি। বেঙ্গলি আছে, আমি এটা ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাই থাক, ঠিক আছে। আর একটা ব্যাপার একটু বলে দিই যে এখানে যখন আপনি সাবটাইটেলস কমপ্লিট হয়ে যাবে তখন সাবটাইটেলসটা ডাউনলোড করে নেবেন, কেননা যদি কখনো অ্যাক্সিডেন্টালি সাবটাইটেলস ডিলিট হয়ে যায় তাহলে আপনাকে একই কাজ বারবার করতে হবে। তো সেক্ষেত্রে সাবটাইটেলস ডাউনলোড করার জন্য এখানে দেখুন যে ডান সাইডে সাবটাইটেলস লেখার এখানে পাবলিশের ঠিক ডান সাইডে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে এখানে ক্লিক করবেন তাহলে ওটা ডাউনলোড হয়ে যাবে। আরেকটা কী ব্যাপার, আরেকটা জিনিস আমি মিস্টেক করে গেছি সেটা আমি একটু বলে দিই। তো এখানে ধরুন একটা অ্যাড ল্যাঙ্গুয়েজ করি, এখানে হিন্দি সিলেক্ট করে নিই। তো এক্ষেত্রে হিন্দি এখানে যদি আপনি টাইটেলস এবং ডিসক্রিপশানের যদি ইয়ে করতে চান, ঠিক আছে, টাইটেলস এবং যে ডিসক্রিপশান আছে এর ট্রান্সলেট এখানে আপনি করে দিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে এই দু জায়গায় করে এখানে পাবলিশ করে দিলে টাইটেলস এবং আপনার ডিসক্রিপশান ট্রান্সলেট হয়ে যাবে, কিংবা যে ভাষায় আপনি সাবটাইটেলস রাখতে চাইছেন সেই ভাষায় আপনি ট্রান্সলেট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা করতে চাইছি না, ক্যান্সেল করলাম। আর হচ্ছে এখানে যে সাবটাইটেলস যেটা অ্যাড করবেন, তো এখানে অ্যাডে ক্লিক করি, তো পাশে নিউ ট্যাবে খুলে গেল, এবং এখানে ক্রিয়েট নিউ সাবটাইটেলস অর সিসি, হ্যাঁ, এখানে যে দেখছেন যে এখানে যেখানে আপনি সাবটাইটেলসটা দিতে চাইছেন সেই ক্যাপশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি এমন হয় এই ক্যাপশনটা আমার দরকার নেই তাহলে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এই ক্যাপশনটা এখানে ক্লোজ আছে, ক্লোজ করে দিলে এখানে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে।
এবং চাইলে যদি আপনি ইয়ে করতে যান, যদি আপনি নতুন করে একটা ক্যাপশন ওপেন করতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা এখানে প্লাস যে বাটন আছে প্লাসে ক্লিক করলে নতুন একটা ক্যাপশনও ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে করতে পারেন। আমি জাস্ট এটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এটা করলাম, এটা আমি করতে চাইছি না। আর এখানে এখান থেকেও চাইলে আপনি ফাইল ডাউনলোড এবং ফাইল আপলোডও করতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। এবং কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।